नमस्कार दर्शक बंधुरा, वेलकम टू आवर चैनल सॉल्ट एंड पेपर। आशा करछि आपनारा सकले खूब भालोई आछेन। आज के आमी आबारो एकटा नतून रेसिपी निये आपनादेर संगे आड्डा दिते हाजिर होयेछि। आज के रेसिपी हलो काँचकलार कोफ्ता कारी। एई रेसिपिटा भीषण सहज आर एटा किन्तु खूबई सुंदर खेते। तो चलुन आज के रेसिपिटा झटपट देखे नी। प्रथमे आमी चारटे काँचकलाके बड़ो करे केटे निएछि, देखते पाच्छेन। এবার একটা প্রেসার কুকারে কিছুটা জল গরম করে নিয়েছি। এর মধ্যে কেটে রাখা কাঁচকলাগুলো আমি সিদ্ধ করে নেব। লক্ষ্য রাখবেন কাঁচকলাটা কিন্তু ওভারকুক যেন না হয়ে যায়। অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। হলুদ অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন। প্রেসার কুকারের একটা সিটি পড়া পর্যন্ত আমি এটা ভাপিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কাঁচকলাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি সেদ্ধ কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি সব কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। এবার এই সেদ্ধ কাঁচকলাগুলোকে ভালো করে হাত দিয়ে আমি চটকে নিচ্ছি, যাতে ভেতরে কোনো ডালা না রয়ে যায়। এবার অ্যাড করছি হলুদ হাফ টিস্পুন, লাল লঙ্কা গুঁড়ো হাফ টিস্পুন, কালো জিরে হাফ টিস্পুন, বেসন আমি দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন, আদা বাটা দিচ্ছি 1 টিস্পুন। এবার আমি সমস্ত উপকরণগুলোকে আবারও ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমন করে আমি মিক্স করে নিয়েছি। এবার আমি হাতের মধ্যে কিছুটা তেল নিয়ে নিচ্ছি। অল্প পরিমাণ কলা সেদ্ধ নিয়ে হাতে করে একটু গোল করে নিচ্ছি। তারপর দুটো তালুর মধ্যে হালকা একটু চাপ দিয়ে কোপ্তার সাইজে করে নিচ্ছি। দেখলেন তো একটা হয়ে গিয়েছে। এরকম করে আমি বাকিগুলোও করে নিচ্ছি। সবগুলো বানিয়ে নিয়েছি। এগুলোকে আমি এবার তেলের উপর ফ্রাই করে নেব। কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন তেল। এটাকে আমি ভালো করে গরম করে নেব, না হলে যখন এই কোপ্তাগুলো ছাড়া হবে কড়াইতে গায়ে কিন্তু লেগে যেতে পারে। খুন্তি দিয়ে কোপ্তাগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। এক সাইডটা হয়ে গেলে অপর পাশটাও আমরা সুন্দর করে ভেজে নেব। কোপ্তাগুলোর কালার চেঞ্জ হয়ে গিয়েছে, সম্পূর্ণরূপে ফ্রাই হয়ে গিয়েছে। আমি এগুলো প্লেটে নামিয়ে নিচ্ছি। কোপ্তা যদি বেশি পরিমাণে ভাজা হয়ে গিয়ে থাকে তো আপনারা কন্টেনারে করে এটা স্টোরও করতে পারেন 15-17 দিনের জন্য, কিচ্ছু হবে না। কড়াইয়ের বাকি তেলে অ্যাড করে দিচ্ছি 2 তেজপাতার টুকরো, শুকনো লঙ্কা নিয়েছি 2, যেটাকে মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি। 2 ছোট এলাচকে মাঝখান দিয়ে ফাটিয়ে আমি অ্যাড করে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 5টা লবঙ্গ, 1 টুকরো জৈত্রী, খুব অল্প পরিমাণ দারচিনি। সবশেষে ফোড়নে অ্যাড করে দিচ্ছি গোটা জিরে। লো ফ্লেমে সব উপকরণগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে, খুব কড়া ভাজা যেন না হয়ে যায়। আর এই ভাজাটা হতে হতে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। প্রথমেই নিয়েছি 2 টিস্পুন আদা বাটা, এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, তারপর অ্যাড করছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, সবশেষে 1/2 টিস্পুন ধনে জিরে পাউডার। সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে পেস্টটা আরও সুন্দর করে নিচ্ছি। এদিকে আমার ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসাও কিন্তু শুরু করে দিয়েছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি খুব মিহি করে কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, এরপর অ্যাড করে দিচ্ছি বানিয়ে রাখা পেস্টটা। একটা মাঝারি সাইজের টমেটোকে কুচিয়ে আমি অ্যাড করে দিচ্ছি। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি।
পরিমাণ মতো লবণও আমি অ্যাড করে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলাটার থেকে তেল বেরিয়ে আসছে। দেখতেই পাচ্ছেন মশলাটার থেকে তেল বেরিয়ে আসতে শুরু করেছে। তিনটে কাঁচা লঙ্কাকে মাঝখান দিয়ে ছিঁড়ে আমি অ্যাড করে দিচ্ছি। গ্রেভি বানানোর জন্য আমি 1 কাপ জল আমি এতে অ্যাড করে দিচ্ছি। খানিকক্ষণ এরকমই নাড়াচাড়া করার পর 2-5 মিনিট লো ফ্লেমে এটা ফুটতে দেবো। এবার আমি এই গ্রেভিতে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা কোপ্তাগুলো। পাঁচ সাত মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে কড়াইতে আমি ঢাকনা চাপা দিচ্ছি। এবার আমাদের কোপ্তা কারি কিন্তু প্রায় শেষের মুখে। অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন ঘি। হাফের 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। সব শেষে ফিনিশিং টাচ ধনে পাতা কুচি। এখানে কিন্তু আমাদের কাঁচকলার কোপ্তা কারি রেসিপিটা সম্পূর্ণ হয়েছে। এই রেসিপিটা গরম ভাতের সাথে অতুলনীয় লাগে খেতে। এই রেসিপিটা যদি আপনাদের কারোর ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার কমেন্ট, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো রেসিপি বানানোর অনুরোধ থেকে থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।